নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। হিন্দি ভাষী ছাত্র পরিষদের মেগা অঙ্কন প্রতিযোগিতা অংশ নিল কচি কাঁচারা। সরকারি গৃহপ্রাপ্তি থেকে বঞ্চিত পরিবার, হতাশা গৃহহীনের কণ্ঠে। ইটখোলা অ্যাথলেটিক ক্লাবের দ্বিতল ভবনের দ্বারোদ্ঘাটন, খুশি ক্রীড়া মহল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় হিন্দিভাষী ছাত্র পরিষদের উদ্যোগে রবিবার মালুগ্রাম কাছাড় হাইস্কুলে সারাদিন ব্যাপী এক অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিলচর শহরের বিভিন্ন স্থান থেকে কোচিং কাছাড়া অংশগ্রহণ করে গত 15 আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের মাধ্যমে পরিষদ যে কর্মসূচি শুরু করেছিল, আগামী 14 সেপ্টেম্বর হিন্দি দিবস পালনের মাধ্যমে তা শেষ হবে। এদিন আয়োজন সম্পর্কে বলতে গিয়ে কাছাড় হিন্দিভাষী ছাত্র পরিষদের সভাপতি সঞ্জীব রায় বলেন, এই মাসব্যাপী অনুষ্ঠানে তারা অঙ্কন প্রতিযোগিতা ছাড়াও যোগাসন, আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করেছেন। প্রতিযোগিতার বিজয়ীদের 14 সেপ্টেম্বর গান্ধী ভবনে অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে। প্রত্যেক যারা পার্টিসিপেন্ট, যারা আমাদের প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন, যারা পুরস্কার পাবে তারা তো পুরস্কৃত হবেই, সাথে প্রত্যেককে আমরা এবার সার্টিফিকেট ও কনসোলেশন প্রাইজ দেব, সান্ত্বনা পুরস্কার দেব। তাই আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান করছি যে আগামী দিনে যে যোগাসন প্রতিযোগিতা আছে বা নৃত্য প্রতিযোগিতা আছে 14 সেপ্টেম্বর, এই সব প্রতিযোগিতাতে সবাই অংশগ্রহণ করে এবং আমাদের যে উদ্যোগ কাছাড় ছাত্র পরিষদের, এই উদ্যোগকে সফল করতে আপনারা এগিয়ে আসুন। সরকার যখন বলছে সবার মাথার উপর ছাদ থাকবে, কোনো গৃহহীন নাগরিক আর থাকবেন না এদেশে, ঠিক তখনই বঞ্চনার জাঁতাকলে পিষ্ট গৃহহীন এক দিনমজুরের করুণ আর্তনাদ ধরা পড়ল আমার বাংলার ল্যান্সে। উত্তর করিমগঞ্জের ঝাড়ুয়া নয়া গ্রামের বাসিন্দা লালমোহন নমশূদ্র দিনমজুরি করে কোনো ক্রমে সংসার চালিয়ে আসছেন, কিন্তু অভাব অনটনকে সঙ্গী করে দিন গুজরান করা এই পরিবার আজও কোনো ধরনের সরকারি সাহায্য পায়নি বলে অভিযোগ। জিপি সভাপতি থেকে সচিব, এমনকি দ্বারস্থ হয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাশদের কাছেও, কিন্তু বঞ্চিত রয়ে যান সরকারি গৃহপ্রাপ্তি থেকে। যন্ত্রণাময় জীবনের করুণ কাহিনী এদিন তুলে ধরলেন আমার বাংলার ল্যান্সে। আমরা তো এখন আর কি তা করতাম, আমার তো বাস ভেতর কাজ করেন, এখন বাচ্চেন হয়েছেন লই, এখন আমরা গড় দরজা ভাঙ্গা, এখন কীরকম চলতাম কীরকম হইত, এখন মানে প্রেসিডেন্ট মেম্বার সবরেও খোয়া হয়েছে, তারা কেউ আর এটা দেখেন না। এখন আর এখন শুনিয়া আর মোদি সরকার এখন মানুষের হেল্প করে, কিন্তু তাও আমরা এটা পাই না, কোনো জাত হেল্পর কোনো লাইন পাইয়েন না আমরা। এখন ও গড় দরজা ভাঙ্গা রুঙ্গা, এখন বাচ্চা উচ্চ লই কেমনে থাকতাম কেমনে খাইতাম এটা ওর চিন্তা করতাম আমরা। আমার শুধু প্রেসিডেন্ট দলরে কইলাম, সেক্রেটারি তো আটিলাম, আর এমএলএর কাছেও আটিলাম, তারা তো দিন না হইল কিছু। আমার মোদি সরকারেও ধিতরা কিতা সাহায্য পাওয়া ভাই না। রটারি 3,240 রটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচর মোট 25 বিষয়ে পুরস্কার নিয়ে এসেছে। রবিবার শিলচরে এক সাংবাদিক বৈঠকে এই পুরস্কার প্রাপ্তির কথা জানালেন রটারি গ্রিনল্যান্ডের সভাপতি মধুমিতা পাল। তিনি জানান রটারি ডিস্ট্রিক্ট 3,040 বর্তমানে 90 ক্লাব রয়েছে। এই ক্লাবগুলোর মধ্যে রটারি গ্রিনল্যান্ড শিলচর এই পুরস্কার নিয়ে আসতে পেরেছে। কোন কোন বিষয়ে পুরস্কার পেয়েছে তাও তিনি এদিন সবাইকে অবহিত করেছেন। রটারি ক্লাব ডিস্ট্রিক্ট 3240 টোটাল 92 ক্লাব ছিল, দুটো ক্লাব অফ হয়ে গেছে, এখন বর্তমানে 90 ক্লাব আছে, আর 12 জোন আছে আমাদের, 11 জোন। আর আমরা সেকেন্ড বেস্ট ক্লাব আরআই ডিস্ট্রিক্ট 3240 পেয়েছি, তারপর বেস্ট প্রেসিডেন্ট অফ আরআই ডিস্ট্রিক্ট 3240, আরআই মানে আরআই ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3240,
তারপর ব্যাচ সেক্রেটারি আমরা পেয়েছি আড়াই ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3-4-0-তে। তারপর ব্যাচ সেক্রেটারি অফ জোন 11-এ আমরা ব্যাচ সেক্রেটারি পেয়েছি ডক্টর রতনুন্না, সাথে ডক্টর রতনুন্নার সেক্রেটারি সাপোর্টিং ডিস্ট্রিক্ট 3-4-0-তেও অ্যাওয়ার্ড পেয়েছে। তারপর আমরা বেস্ট ট্রি প্ল্যান্টেশন শামলিমাতে রোটারি ক্লাব গ্রিনল্যান্ড শিলচর বেস্ট হয়েছে 3-4-0-তে। 7 নম্বর হয়েছে আমরা 100% মাই রোটারি রেজিস্ট্রেশন অ্যাওয়ার্ডের পেয়েছি। নাম্বার 8 সুপ্রিম স্টার ক্লাব নেশন বিল্ডার অ্যাওয়ার্ডস হাইয়েস্ট রোটারি ক্লাব গ্রিনল্যান্ড শিলচর। টিচার্স ট্রেনিং অ্যাওয়ার্ড আমরা পেয়েছি, ই লার্নিং অ্যাওয়ার্ড পেয়েছি। নাম্বার 11 হাইয়েস্ট অ্যাডাল্ট লিটারেসি সেন্টার রোটারি ক্লাব গ্রিনল্যান্ড শিলচর পেয়েছে। নাম্বার 12 লাইব্রেরি সেট আপ হ্যাপি স্কুল অ্যাওয়ার্ড পেয়েছি আমরা। তারপর হাইয়েস্ট রোটারি ক্লাব গ্রিনল্যান্ড শিলচর হ্যাপি স্কুলের জন্য আমরা অ্যাওয়ার্ড পেয়েছি। তারপর রোটারি ক্লাব হাইয়েস্ট রোটারি ক্লাব রোটারি ক্লাব গ্রিনল্যান্ড শিলচর ডিস্ট্রিক্ট 3-4-0 অ্যাওয়ার্ড পেয়েছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হোজাইয়ে এক সম্বর্ধনা সভার আয়োজন করেছিল আগর ব্যবসায়ী কল্যাণ সমিতি, কিন্তু এই সভা চলাকালীন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির মৃত্যুর খবর আসায় কার্যত এই সভাটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে পরিণত হয়। এই সভায় প্রাক্তন অর্থমন্ত্রীর প্রতিকৃতির সামনে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা পুষ্পার্ঘ অর্পণ করেন, উপস্থিত সবাই 1 মিনিট নীরবতা পালন করেন। আগর ব্যবসায়ীদের উদ্দেশ্য করেও এদিন কোনো বক্তব্য রাখেননি। এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি, বটদ্রবা বিধানসভা কেন্দ্রের বিধায়ক আঙ্গুরলতা ডেকা প্রমুখ। বদরপুর ঘাট থেকে আদরকোনা পর্যন্ত পূর্ত সড়কটি বর্তমানে বেহাল আকার ধারণ করেছে। পথচারী তথা যানবাহন এই সড়ক দিয়ে বর্তমানে ঝুঁকি নিয়ে চলাচল করছে। গত 2018-19 অর্থ বছরে বদরপুর ঘাট থেকে জুমবস্তি শীতলাবাড়ি পর্যন্ত রাস্তার জন্য 2.5 কোটি টাকা মঞ্জুর হয়েছিল। এরপর গত এপ্রিল মাস থেকে কাজ শুরু হলেও গুণগত মান নিম্নমানের হওয়ায় জনগণ আপত্তি তোলেন। পরবর্তীতে বিজেপি নেতা দীপক দেব রাস্তাটি সার জমিনে পরিদর্শন করে মুখ্যমন্ত্রী ও পূর্তমন্ত্রীর নজরে আনেন। এর পরিপ্রেক্ষিতে রাস্তার কাজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এলাকার জনগণ বর্তমানে এ ব্যাপারে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই রাস্তার অবস্থা দীর্ঘ 10 বছর ধরে খুব সিরিয়াস অবস্থা। বর্তমান এই সরকার আসার পর ওই এলাকার ইন্ডাস্ট্রিয়াল সমস্ত মানুষ এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার যত লেবাররা আছে তাদেরকে নিয়ে PWD মিনিস্টারকে গত 1.5 বছর আগে শিলচরে এক মেমোরেন্ডাম দেওয়া হয় এই রাস্তার, এবং আমরাও ব্যক্তিগত মিনিস্টারকে বলি যে এই রাস্তা অত্যন্ত সিরিয়াস এবং একটি গুরুত্বপূর্ণ রাস্তা। সেই পরিপ্রেক্ষিতে প্রায় 2.5 কোটি টাকার মতো সেই রাস্তার জন্য অনুমোদন করা হয় এবং RCC করার কথা ছিল, কিন্তু হঠাৎ করে এপ্রিলের শেষ দিকে অর্থাৎ বর্ষার মৌসুমে রাস্তার কাজ আরম্ভ করা হয়। কিছু RCC কিছু ব্লক এবং গুণগত মান অত্যন্ত নিম্ন। নিজেও আমি ভিজিট করে যখন দেখেছি যে পাবলিকের বক্তব্য কারেক্ট, বাধ্য হয়ে চিফ মিনিস্টার এবং PWD মিনিস্টারকে এই রাস্তার কাজ বন্ধ করার জন্য এবং ইনকোয়ারি করার জন্য ডিমান্ড জানাই। এবং পাশাপাশি বদরপুর বাজারের যে মেইন রোড স্টেশন রোড, সেই রোডের গত মার্চ মাসে একটি বিল, ভুয়া বিল দিসপুরে যায় 10 লাখ টাকার, সেখানেও দেখা গেছে কোনো কাজ না করেই সেই বিল উইথড্র করার প্রচেষ্টা ছিল তারা। আরও একটি রাস্তা যে অর্জুনগাছতলা টু বর্ডার সেই লামাজুয়ার জিপিতে, সে একই কন্ডিশনে 2 নম্বরী পদ্ধতিতে কাজ হচ্ছে। এই 3টি নিয়ে যখন চিফ মিনিস্টার এবং PWD মিনিস্টারকে লেটার দেওয়া হয়, পরবর্তী তাদের হুমকিতে হয়তো বদরপুর বাজারে কিছু কাজ পরবর্তী আরম্ভ করে শেষ এখনো হয়নি, কিন্তু সেই আদরকোনা রোডের অর্থাৎ বদরপুর ঘাট টু আদরকোনা রোডের যে অংশে কাজ আরম্ভ হয়েছিল সেই কাজকে সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে এবং সেখান থেকে সমস্ত মেটেরিয়ালস তুলে নেওয়া হয়েছে। শিলচরের সম্মিলিত লোকমঞ্চের 2 দিনব্যাপী অনুষ্ঠান শনি ও রবিবার শিলচর জেলা গ্রন্থাগার ভবনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10:30 শিলচরের বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা জানিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিকেলে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। Yeah.
একইভাবে রবিবারও দিনভর নানা অনুষ্ঠান নিয়ে হাজির ছিল লোকমঞ্চ। এদিনও সন্ধ্যায় একইভাবে স্থানীয় অনুষ্ঠানের পাশাপাশি ছিল বাংলাদেশের বিশিষ্ট শিল্পী আশিকের অনুষ্ঠান। সারা ডিমাসা ছাত্র সংস্থা বা সংক্ষেপে আরশুর উদ্যোগে ডিমাসা স্টুডেন্ট ফ্রেশার মিট অনুষ্ঠান 2019-এর আয়োজন করা হয়। রবিবার গান্ধী ভবনে ওই অনুষ্ঠানের এক ফাঁকে সংস্থার তরফে কাছাড় জেলার কৃতি পড়ুয়াদের জন্য এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। গান্ধী ভবনে আয়োজিত গাহামপাই নামের ওই অনুষ্ঠান নিয়ে কথা বলতে গিয়ে ডিমাসা ছাত্র সংস্থার জেলা সভাপতি জানান, অ্যাকচুয়ালি হম লোগ কা এই মুদ্দা ইয়ে কি স্টুডেন্টস গাঁও সে আতে হ্যায় অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য ইয়ানি হম লোগ কা জো ট্রাইব হ্যায় কমিউনিটি হ্যায় ইয়ে স্টুডেন্টস গাঁও সে আতে হ্যায় ইন্টেরিয়র প্লেস সে আতে হ্যায় তো ইন লোগ কো সোশিয়ালাইজ করওয়ানা হোতা হ্যায় ক্যুঁকি টাউন এরিয়া মে রহতে হ্যায় ইয়াহাঁ এক রহতে হ্যায় ওয়াহাঁ এক রহতে হ্যায় তো হম ইস বার হি নাহি হর বার করতে হ্যায় তো ইস বার ইয়ে হুয়া কি लास्ट टाइम हम लोग मेरी मतलब क्या नहीं कर पाया था फेलिसिटेट नहीं कर पाया था लेकिन इस बार हम लोग नया चीज़ इस बार हम लोग कितना स्टूडेंट को आप जो किया है मैंने 60 है 60 है इसमें क्या पास खाली टेंथ तक या नहीं 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 जो नेट जे आर एफ जिन लोगों ने क्वालिफाई किया उन लोगों को भी हमने फेलिसिटेट किया और एक्चुअली ये बोराकबिली मतलब बेस करके किया गया। ইটখোলা অ্যাথলেটিক ক্লাবের নবনির্মিত দ্বিতল ভবনের দ্বারোদ্ঘাটন করেছেন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল। রবিবার বিকেল 5:30 নাগাদ অনুষ্ঠিত ওই দ্বারোদ্ঘাটন সমারোহে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, শিলচর ডিএসএ সভাপতি বাবুল হোর, নীলোৎপল চৌধুরী প্রমুখ। এদিন দ্বিতল ভবনের দ্বারোদ্ঘাটন পর্ব শুরু হওয়ার আগে প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী অরুণ জেটলির প্রয়াণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রয়াত মন্ত্রীর প্রতিকৃতিতে নিবেদন করা হয় পুষ্পার্ঘ্য এবং নবনির্মিত ভবনের দ্বিতলকেও উৎসর্গ করা হয় অরুণ জেটলির নামে। পরে বক্তব্য রাখতে গিয়ে ইটখোলা অ্যাথলেটিক ক্লাবের সভাপতি অনুপ কুমার সিং জানান, ক্লাবের দ্বিতল ভবনের কাজ সম্পন্ন করতে পেরেছেন একমাত্র বিধায়ক দিলীপ কুমার পালের সহযোগিতায়। দিলীপদাকে বললাম, দিলীপদা আপনি জানেন অতি সাধারণ মানুষ, মানুষকে ভালোবাসেন, মানুষের সঙ্গে থাকতে চান, যার জন্য উনি একটা মন্ত্রী সমতুল্য পদ থেকে রিজাইন করেছেন, পদত্যাগ করেছেন একমাত্র জনগণের সঙ্গে থাকার জন্য। উনি আমাদের 6 লক্ষ টাকা দিলেন এবং আমরা উপরে আমাদের নিচের তলাটা ছোট ছিল, এই যে পিলার এতটুকুই ছিল, আমরা এই পোর্শনটা এক্সটেনশন করলাম, কারণ একটা মিটিং শিটিং করতে গেলে অনেক ছোট হয়ে তো এক্সটেনশন করলাম। এই ঘরটিতে টোটাল খরচ হয়েছে আমাদের প্রায় 10,50,000 টাকা, যার মধ্যে আমরা দিলীপ দা তার থেকে পেয়েছি 6 লক্ষ এবং আমাদের ক্লাবে আগে ফিক্সড ডিপোজিট কিছু ছিল সেটা আমরা ভাঙিয়ে ক্লাবটা তার শেষ। বরাক উপত্যকায় প্রথমবারের মতো কুসু কমফু চ্যাম্পিয়নশিপ 2019 প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 24 আগস্ট থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলে 25 আগস্ট বিকেল অবধি। আসাম কুসু কমফু অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় পার্ক রোডের সংস্কৃতি ভবনে আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতা। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরখোলার বিধায়ক কিশোর নাথ। এছাড়া ইন্ডিয়ান কুসু ফেডারেশনের পক্ষে চিফ জুরি হিসেবে উপস্থিত ছিলেন এমডি জুমা খান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বরখোলার বিধায়ক কিশোর নাথ জানান, কেউ
পরে দুদিন ব্যাপী আয়োজিত কুসু কমফু চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা বলতে গিয়ে সংস্থার পক্ষে রামজয় দাস জানান, পাঁচটি জেলার প্রায় 85 জন প্রতিযোগীকে নিয়ে চ্যাম্পিয়নশিপ শুরু করেছেন তারা। আমরা ফার্স্ট টাইম বরাকগুলিতে ফার্স্ট এইট লেভেল কুসু কমফু চ্যাম্পিয়নশিপ, টোটাল আপনার 85 প্লেন অলরেডি হয়ে গেছে। এখানে হয়েছে মার্শাল আর্টে ফিজিক্যাল ফিটনেস, সেলফ ডিফেন্স। অ্যাকচুয়ালি আমরা মেইনলি হচ্ছে মানে মেয়েরা দুজনে ফিজিক্যাল ফিটনেস, সেলফ ডিফেন্স। এখান থেকে যারা বাচ্চারা ভালো খেলে স্টেট লেভেল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আসে, যদি খেলতে পারে ভালো বাইক যাবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ফিজিক্যাল ফিটনেস উইথ সেলফ ডিফেন্স। আমরা যে বাচ্চাগুলো আরও ভালো করে শিখব, তার জন্য আমরা বাইরে থেকে মাস্টার করে এনেছি। ওরা ভালো করে আরও যেন করতে পারে, জানবে ওরা বাইরে মাসে কীরকম খেলবে, তার জন্যই আর কি আমি সব প্রেস মিটের জন্য আমরা জানাতে চাই সবাইকে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। হিন্দি ভাষী ছাত্র পরিষদের মেগা অঙ্কন প্রতিযোগিতা অংশ নিল কচি কাঁচারা। সরকারি গৃহপ্রাপ্তি থেকে বঞ্চিত পরিবার, হতাশা গৃহহীনের কণ্ঠে। ইটখোলা অ্যাথলেটিক ক্লাবের দ্বিতল ভবনের দ্বারোদ্ঘাটন, খুশি ক্রীড়া মহল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।